হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমি তো ভালোই আছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আর সেফ আছেন চলে এসেছি নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করে দেখাবো মহারাষ্ট্রের নাম করা একটা স্ট্রিট ফুড দারুণ ক্রিস্পি মুগ ডাল পাকোড়া এটা টি টাইম স্ন্যাক্স হিসাবে আপনারা সার্ভ করতে পারেন তাহলে চলুন শুরু করি পুরো ভিডিওটা দেখবেন বন্ধুরা প্রথমেই আমি মুগ ডালটা ভিজিয়ে নেব তার জন্য আমি এক কাপ মুগ ডাল নিয়ে নিয়েছি সেটা আমি বাটিতে ঢেলে নিলাম এবার এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখে দেবো চার ঘন্টা আপনারা চাইলে দু ঘন্টাও রাখতে পারেন আর যদি খুব তাড়া থাকে গরম জল দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রাখলেও হবে এটা আমি চার ঘন্টা ঢেকে রেখে দিলাম চার ঘন্টার পর ফিরে আসছি দেখুন ডালটা কতটা বেড়ে গেছে এটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝাড়িয়ে নিয়েছি এবার নিয়ে নিয়েছি মিক্সারের বড় একটা জার তাতে আমি ডালটা এবার দিয়ে দিচ্ছি আমি এখানে খুব একটা জল অ্যাড করব না জল ছাড়াই আমি এটা পেস্ট তৈরি করব। পুরো ডালটা আমি ঢেলে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করব সামান্য একটু জোয়ান আর দেব কয়েকটা কাঁচা লঙ্কা কয়েকটা রসুনের কোয়া আর সামান্য একটু আদা কুচি এবার মুখটা ঢেকে দিয়েছি আমি এবার পেস্ট তৈরি করে নেব দেখুন পেস্টটা আমার তৈরি হয়ে গেছে এটা কিন্তু খুব ফাইন পেস্ট না আর জল না দিয়েই আমি পেস্টটা করেছি এতে এবার আমি দিয়ে দিয়েছি আন্দাজ মতো নুন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি আপনারা চাইলে কালিপাতা কুচিও দিতে পারেন আরও দিয়ে দিলাম জোয়ান সাথে দেব সামান্য একটু মৌরি এবার কিছু মশলা দেব প্রথমেই দিলাম হলুদ গুঁড়ো এবার দেব সামান্য একটু শুকনো লঙ্কা গুঁড়ো আমি মুগ ডালটা বাটার সময় কাঁচা লঙ্কা দিয়েছি তাই সামান্যই দিলাম শুকনো লঙ্কা গুঁড়ো দেব সামান্য একটু জিরে গুঁড়ো এবার দেব ওয়ান পিঞ্চ বেকিং সোডা খুব সামান্য না দিলেও এটা খুব ক্রিস্পি হবে এবার দেব চালের গুঁড়ো প্রায় টু টেবিল স্পুন ভরে এবার ভালো করে মিক্সারটা মেখে নেব এটা খুব ভালো খেতে হয় আর দারুণ ক্রিস্পি হয় ভালো করে আমি মেখে নিচ্ছি আর বেশিক্ষণ সময়ও লাগে না বাড়িতে হঠাৎ গ্যাস চলে আসলে যদি বাড়িতে কিছু না দেওয়ার থাকে তাহলে এটা বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন চায়ের সাথে দেখুন কড়াইতে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এটা ডুবো তেলে ফ্রাই হবে এবার অল্প অল্প মুগ ডালে ব্যাটারটা নিয়ে আমি ছেড়ে দিচ্ছি আমি হাত দিয়ে ছাড়ছি আপনারা চাইলে চামচ দিয়ে ছাড়তে পারেন হাত দিয়ে আমার ছাড়াটা সুবিধা লাগে তাই আমি হাত দিয়ে ছাড়ছি অল্প অল্প করে নিয়ে আমি ছাড়ছি তবে মনে রাখবেন গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে করে রাখবেন যদি হাইতে করেন তাহলে উপর থেকে ভাজা হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে আর এটা অল্প আছে মিডিয়াম আছে নেড়ে ভাজবেন নেড়ে নেড়ে করবেন তাহলে খুব সুন্দর খেতে হয় অনেকক্ষণ এটা ক্রিস্পি থাকে আর একসাথে বেশি দেবেন না অল্প অল্প করে ভাজবেন এক দিকটা ভাজা হওয়ার পর তারপর আরেক দিক উল্টিয়ে দেবেন দেখুন একদিকটা আমার ভাজা হয়ে গেছে পকোড়াগুলো তাই আমি অন্য সাইডে উল্টে দিচ্ছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো নাও ইউজ করতে পারেন তাহলেও এটা খুব সুন্দর ক্রিস্পি হবে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেননি আর করতে চাইছেন তাদের কাছে একান্ত অনুরোধ আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন ভিডিও দেখে সাবস্ক্রাইব করবেন আর পাশে যে বেল অল আইকনটা আছে ওটা অবশ্যই প্রেস করবেন ওটা কিন্তু করা খুব ইম্পর্টেন্ট বেল অল আইকন প্রেস না করলে কোনো নোটিফিকেশান পাবেন না দেখুন নেড়ে নেড়ে আমি কিন্তু এই পকোড়াগুলো সবকটা লাল করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নিচ্ছি তেল ঝাড়িয়ে নিয়ে তুলে রেখে দিচ্ছি তেলটাকে ঝাড়িয়ে নিয়ে তুলে রাখবেন আপনারা চাইলে আরও একটু বেশি তেলেও ভাজতে পারেন আর আমার সমস্ত বন্ধুদের কাছে আরেকটি অনুরোধ আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন আমি আবার কিছু মুগ ডালের ব্যাটার ছেড়ে দিচ্ছি অল্প অল্প করে হাতে নিয়ে পকড়ার মতন করে এটা খুব ইজি বেশিক্ষণ সময়ও লাগে না যদিও সন্ধ্যাবেলা হঠাৎ কিছু খেতে ইচ্ছে করে এটা আপনারা বানিয়েও ফেলতে পারেন খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় চা কফির সাথে সন্ধ্যের আসরটা কিন্তু দারুণ জমে যাবে এটার সাথে দেখুন এগুলোও কিন্তু আমার ভাজা প্রায় হয়ে গেছে একটু নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে যাতে পকোড়াগুলো চারদিকটা ভালো করে ফ্রাই হয় একদিকটা ফ্রাই থাক হবে অন্যদিকটা ফ্রাই থাকবে না এটা বাজে খেতে লাগবে তাই একটু নাড়িয়ে নাড়িয়ে ভাজবেন তাহলে সমস্ত দিক সমানভাবে ফ্রাই হবে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করবেন আর অবশ্যই জানাবেন কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে একটা লাইক করে দেবেন আর যদি খুব ভালো লাগে তাহলে একটু শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আমি আরও ভালো রেসিপি শেয়ার করতে পারবো এই বড়াগুলোও আমার ভাজা হয়ে গেছে এইভাবে অল্প অল্প করে আমি সমস্ত পকোড়াগুলো কিন্তু ভেজে নেব আপনারাও এইভাবেই অল্প অল্প করে দেবেন আর অবশ্যই ক্যাশের আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবেন আগে গরম করে নেবেন তেলটা তারপরে মিডিয়াম করে দেবেন দেখুন আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে আমি দু রকম সস দিয়ে এটা পরিবেশন করেছি কি সুন্দর দেখতে হয়েছে আর খুব ক্রিস্পি হয়েছে আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটিকে প্লিজ একটা লাইক করে দেবেন শেয়ার করবেন কমেন্ট করে দেখবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা অল প্রেস করতে কিন্তু ভুলবেন না তাহলে সমস্ত নোটিফিকেশান আপনি আগে পেয়ে যাবেন